আরও নতুন ভিডিও দেখতে চান? তাহলে অবশ্যই আজই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল সংবাদ বিশ্ব বাংলা। গেয়েছেন যারা কাটমানি দাদারা অথবা দিদিমণি। নচিকেতার এই গান শনিবার ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। প্রশ্ন উঠেছে, নচিকেতা কি এবার গানের মধ্যে দিয়েই কটাক্ষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে? এদিন প্রকাশিত হওয়া ভিডিওতে দেখা গিয়েছে গিটার নিয়ে নচিকেতা গাইছেন খেয়েছেন যারা কাটমানি দাদারা অথবা দিদিমণি। এসেছে সময় গতিময়, দাঁত কেলাতে কেলাতে ফেরত দিন মন্ত্রী অথবা আমলা, জনরোষ এবার সামলা। নচিকেতার এই গানে খুশির জোয়ার বিজেপি শিবিরে। এই ভাইরাল ভিডিও শেয়ার করেছেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। টুইট করেছেন তিনি, তাতে বাবুল লিখেছেন, মানুষের মনের কথা গানের মাধ্যমে সঠিক মাত্রায় স্যাটায়ারের তর্কা লাগিয়ে সকলের সামনে নিয়ে আসার জন্য নচিকেতা দাকে আমার অশেষ ধন্যবাদ। ওদিকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এদিন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় বলেছেন, নচিদা বুকে সাহস রেখে শাসক দলের বিরুদ্ধে সত্যি কথা বলতে পেরেছেন, তার জন্য শুভেচ্ছা। আরও এক ধাপ এগিয়ে গিয়ে লকেট বলেন, যারা অন্যায়ের প্রতিবাদ করেন তাদের মানুষ সম্মান করে। বাবুল লকেটের মন্তব্যের পরই জল্পনা তুঙ্গে, নচিকেতা কি বিজেপির পথে? পাশাপাশি আশঙ্কাও প্রকাশ করেছেন লকেট চট্টোপাধ্যায়, তৃণমূল নেত্রী সব পারেন, নচিদার এই গান আবার নিষিদ্ধ না করা হয়। নচিকেতা কি বিজেপিতে যাচ্ছেন? এই প্রশ্নের জবাবে লকেট বলেন, প্রতিবাদ করলেই সবাই ভাবে তিনি বিজেপিতে আসছে, এটা ভালো, বিজেপি অন্যায়ের প্রতিবাদের ইনস্টিটিউট হয়ে উঠেছে। একই সঙ্গে বলেছেন, নচিদা যদি আমাদের দলে আসেন ওনাকে সবসময় স্বাগত জানাবো।